পরিবেশ দূষণ এখন সব থেকে বেশি চিন্তার কারণ, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সমস্ত দেশের কাছে। এবং সেই পরিবেশ দূষণের জন্য গাছ যে কতটা গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ মেটানোর জন্য তার বলার অপেক্ষা রাখে না। সেই গাছকেই এবার মণ্ডপে ভাবনায় তুলে ধরতে চলেছে, মানে তুলে ধরেছে লালাবাগান নবাঙ্কুর। তাদের এবারে ভাবনায় গাছ, এবং সেই 8000 গাছ দিয়ে কিন্তু লালাবাগান নবাঙ্কুরের মণ্ডপ তৈরি করা হয়েছে, যেখানে কিন্তু মানে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো সবুজের সমারোহ। এবং মণ্ডপের বাইরে থেকে শুরু হয়ে পুরো ভেতর অবধি কিন্তু প্রায় 8000 গাছকে রোপণ করা হয়েছে এবং পুরো সবুজের সমারোহ করা হয়েছে। এবং বলা হয়েছে যে পরিবেশকে বাঁচানোর জন্য গাছই কিন্তু একমাত্র বিকল্প উপাদান, আর তার থেকে বিকল্প আর কেউ নেই। এবং যদি আমরা চলে আসি, যদি আমরা আসি মণ্ডপের ক্ষেত্রে, মানে এই পুরো ব্যাপারটা, পুরো জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলার অপেক্ষা রাখে না। এবং প্রতিমা স্বয়ং এখানে গাছের বেশে কিন্তু ভূষিত হয়েছেন, যেখানে আপনি দেখতে পাবেন যে প্রতিমা নিজে, মানে মা দুর্গা নিজে বলছেন গাছ লাগাও এবং পরিবেশকে বাঁচাও। তো উদ্যোগ আপনার থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন লালাবাগান নবাঙ্কুর। এছাড়াও এই পুজোতে আপনাদের সারা পুজো কিন্তু দেখতে হবে News18 বাংলা ডিজিটালের পর্দায়, কারণ এরকমই বিভিন্ন ধরনের মণ্ডপ উঠে আসতে চলেছে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ News18 বাংলা ডিজিটালে। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।